ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরে পূজা মণ্ডপ পরিদর্শনে ভারতীয় হাই কমিশনের কনসুলার ও ক্যাপ্টেন তাজিম বি। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের কনসুলার অ্যান্ড এডুকেশন মিনিস্টার ডক্টর নীতীশ বৃধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আজ বুধবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী খানেপাড়া ও উজানচর পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম এমপি। পূজা মণ্ডপ পরিদর্শনে ডক্টর নীতীশ বৃধি বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এদেশের প্রতিটা মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করে। এছাড়াও বাঞ্ছারামপুরের শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি অভিভূত হন। ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম এমপি জানায়, ধর্ম যার যার উৎসব সবার, আমরা বাঞ্ছারামপুর সহ সারা বাংলাদেশের প্রতিটা মানুষ মিলেমিশে থাকি। আমাদের বাঞ্ছারামপুরে ভারতীয় হাই কমিশনের কনসুলার অ্যান্ড এডুকেশন মিনিস্টার এসেছে পূজা মণ্ডপ পরিদর্শন করতে, এজন্য অত্যন্ত খুশি। আমরা চাই আমাদের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। এ সময় আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগম, এসিল্যান্ড শুভাশিস চাকমা, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ ও বাঞ্ছারামপুরের ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীগণ। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভারত দূতাবাসের কনসুলার অ্যান্ড এডুকেশন মিনিস্টার ডক্টর নীতীশ বৃধি। সকলে মিলে এই উৎসব উপভোগ করি, আমরা একে অপরকে সহযোগিতা করি, আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক সুন্দর রাখার জন্য, গতিশীল রাখার জন্য আমরা সবসময় সর্বস্ব থাকি। আমাদের সকল ভাই বোনেরা মিলে এই উৎসবকে ঐক্যবদ্ধভাবে আমরা উপভোগ করি, আমরা সাহায্য করি, সহযোগিতা করি, যাতে করে আমাদের এখানে শান্তি বজায় থাকে। আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই। It was a great feeling coming here with the brother, member of Von Barnier Professors, Mohan. And it was really great to see the community celebrating together. We are really, really very happy to see that. Thank you so much. নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।